আমাদের কিছু নাই দেশে, আর 200 বছর বাংলাদেশের, কামাতা যাবে না। বাংলাদেশের আপনি আমাকে একটু আমার সাথে চ্যালেঞ্জ, সম্মান রেখে, বিএনপি সম্মান আরো রেখে দুইশো বলছি, বছর সম্মান রেখে, দেশে কামাতে যাবে না। আপনি তো 200 বছর বাঁচবেন না, আপনি এগুলো চ্যালেঞ্জ আরে দিয়ে কথা রাখবেন বলি, আপনাকে। জামাত বিএনপির আফালংকা থাকবে, 200 বছর ধরে মিমটা ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন, ভোট 96 চুরি করে সালে হোক, শেখ যাই করে হাসিনা হোক, 200 বছর ক্ষমতা ধরে চালিয়ে নিয়ন্ত্রণ যাওয়ার করবেন পরে আপনারা, ইয়েরদিন কেন বানাইছেন? মানে ইয়েরদিন ভাই, কেন ঠাকুর ভাই, নিয়ন্ত্রণ মামুন করার দা জন্য আপনার বলি কাছে কেন? আসছে, আপনি এখনো জবাব দিবেন, যখন মামুন দা ঠাকুর এখনই ভাই, আসছে আপনার কাছে, মামুন জি ডক্টর ঠাকুর ফয়জুল ভাই, ভাই, বড় ডক্টর বড় ভাই কথা প্লিজ বলেন, শুনুন, আপনার ডক্টর বয়স ফয়জুল, কত? জি আপনি মামুন বলছেন ভাই, কি জি স্টার্টের সময় মামুন তো ভাই, জানেন। জি ঠাকুর ভাই, জনাব আপনার মামুন বলতে আপনার কাছে আসছি, মামুন আপনার মামুন কাছে আসছি, ভাই, ডক্টর ফয়জুল মামুন শেষ ভাই, করবে, আমি শেষ করব শিশু কিভাবে, মামুন বাচ্চা, ভাইকে, মামুন ভাইকে আমি সম্মান রেখে বলছি, টক না শোতে কে এখন এসে কে, আপনি এই যে চুপ করে, আপনি 96 সালে আমার মধ্যে কথা পরে বলেন যখন না, ক্ষমতা আসলো তখন আপনি কেন তারা এই আপনি ধরনের কিন্তু কর্মকাণ্ড ডক্টর করলো? মামুন দার আপনার কাছে আসছি, আসছি এক মিনিট, দেখেন সাগর ভাই, আমি কিন্তু কারো কথায় কথা বলি নাই, এজন্যই বলি নাই যে না তারা তাদের মতো কথা শেখ বলুক, হাসিনা আমি আমার মতো খুব কথা খারাপ, বলুক, মামুন দার আপনার কাছে আমি আসছি, জনাব আমি মামুন দার আপনার কাছে আপনার আসছি, আমি আমি আমার মতো কথা বলছি, তিনি তিনের মতো তার মতো কথা বলবেন, টক শোতে যারাই আসছে এখানে, বাচ্চা যদি ইনভাইটেড গেস্ট হয়, হি হ্যাজ রাইট টু টক ইন ফ্রন্ট অফ ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ইউ হ্যাভ টু লিসেন দেয়ার ওয়ার্ড অ্যান্ড দে আর টকিং, বিকজ এখানে যারাই আসবে প্রত্যেকেই হচ্ছে ইনভাইটেড গেস্ট, আপনারা যাদের কি, এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে স্বভাবজাত চরিত্র, যে তারা মানে বিরোধী মতের মানুষ কাউকেই সহ্য করতে পারে না, তারেক ভাইয়ের দল গণ অধিকার কেন করবে, এই 3 দিন আগের দল, 5 দিন আগের দল, এই ধরনের কথা বলার মানসিকতা একমাত্র আওয়ামী লীগ রাখে, কিন্তু জি জাতীয়তাবাদী দল শেষ করতে হবে, রাখে না। জাতীয়তা আমি যে আমাকে শেষ করতে দিতে হবে ভাই, আমাকে জি জি সবার জি চেয়ে কথা, বলেন আমি শেষ এখানে করেন, কিন্তু সবার চেয়ে কথা আমি কম বলেছি, আমি 3টা বিষয় একটু বাকি আছে, এটা শেষ করছি। প্রথমত কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলা হচ্ছে আমরা মাঠে নেই, মাঠে কারা ছিল কারা নেই, গত 10টি সমাবেশ থেকে প্রমাণ হয়েছে যে আপনাদেরকে পুলিশের পাও ধরে কুর্নিশ করে, তারপরে আজকের কি বলে ডিবির হারুনের পাও ধরে, তারপরে আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, এর চেয়ে নির্লজ্জকর রাজনীতি আর কিছুই হতে পারে না। আপনারা বোমা ফুটিয়ে তারপরে বিএনপির আন্দোলনকে বন্ধ করতে চান, আপনারা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে বন্ধ করতে চান, আপনারা গাড়ি দিয়ে বাড়ি দিয়ে তারপরে মানুষ পান না, আর এই 10টি সমাবেশে মানুষ গিয়েছে, খালসাত্রী গিয়েছে, গাড়ি ছাড়া বাড়ি ছাড়া হেঁটে হেঁটে গিয়েছে, কেন গিয়েছে, শুধু তারেক রহমানের নির্দেশে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে জাতীয়তাবাদী দলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীনতা সংগ্রাম মুক্ত করার জন্য, এদেশের মানুষের জন্য তারা গিয়েছে। আপনারা আজকের এখানে বলেছেন 27 দফা ভাইদের জন্য 27 দফা দাবি কি হবে, 27 দফা দাবিতে কিন্তু আমাদের দল ইতিমধ্যে বলে দিয়েছে এই দফাটি এক্সটেনশন নবল, যে কোনো ধরনের পরিবর্তন করার যোগ্যতা রাখে, যে কোনো ইস্যুতে যদি আমাদের প্রবাসী ভাই হোক, আমার দেশের যে কোনো স্বাধীনতা সর্বত্ব নিয়ে নতুন কোনো ইস্যু ক্রিয়েট হয়, অবশ্যই এই জায়গায় সংযুক্ত হবে, তবে বর্তমান সময়ে আওয়ামী লীগ যত বড় বড় অন্যায় করেছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের রাষ্ট্রযন্ত্রকে শেষ করেছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। আজকের এখানে বলা হয়েছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দাবিতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারটার দাবি হচ্ছে আওয়ামী লীগের পুরানো দাবি, বিএনপি সেই দাবিকে শ্রদ্ধা করে বর্তমান সময়ে বলবৎ রাখতে চায়, কারণ আওয়ামী লীগ যদি 2014-18 সাল এই 2টি সময়ে সঠিকভাবে নির্বাচন দিতে পারতো, তাহলে কিন্তু এই দাবির প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু তারা দিতে পারে নাই, জনগণের কাছে ব্যর্থতার পরিচয় দিয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর্যন্ত আপনার 150 জনের মতো মানুষকে তারা নিজেরা নিজেরা হত্যা করেছে, অতএব সেই দলের কাছে এটুকার সত্যিকার কোনো নির্বাচন হতে পারে না। আজকের আমি সর্বশেষ বলতে চাই, বাংলাদেশের মানুষের গণদাবি, এদেশের মানুষের বর্তমান সময়ে বেঁচে থাকার দাবি হচ্ছে, আমার সবার আগে অধিকার হচ্ছে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, এটা যারা ছিন্ন করেছে, বিচ্ছিন্ন করেছে, সেই আওয়ামী লীগের কাছ থেকে দেশকে বাঁচাতে হবে, আর বাঁচাতে হলে এদেশের দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশের জন্য নেতৃত্ব দিতে হবে। সবাইকে ধন্যবাদ।